কাকা এসেছে আর রেটো ইঞ্জিন আমাদের নিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে চালা তো পারবি না, এটুকু শিখাতে হবে, ঠিক আছে? তো যেমন কি স্টার্ট কিভাবে হবে আপনারাও সঙ্গে থাকুন, দেখুন। দেখো কাকা বুঝলে না, এই যে এটা আমাদের ইমার্জেন্সি স্টপ, ইমার্জেন্সির মানেই হইলো মানে এটা যখনই ছাড়বে ও ডানহাইন যাবে গাড়ি, যতই তোমার লোড থাক আর এক্সেলেটর দিয়া থাকা যেই থাক, ঠিক আছে? মানে ওইখানেই গাড়ি তোমার ডানহাইন গেছে। তো এটাকে লেখিন আমরাকে আগে এরকম লক কি করতে হবে, এটা আমরা লক করে দিচ্ছি, ঠিক আছে? লক করার পরে গাড়িটাকে দেখতে হবে যে নিউট্রাল আছে কি নাই, গাড়ির সমান আছে নিউট্রাল আছে, মানে নালি একটুকু এরকম আগান পেছান করে লিবে, কেন ওইটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলে এটাকে, হুন্ডা ইঞ্জিনে দেখবে এরকম সিস্টেম থাকে, ঠিক আছে? তো এটা একটুকু আগান পেছান, হ্যাঁ মানে নিউট্রাল আছে, গাড়ি ধরছে মানে তোমার গাড়ি নিউট্রাল আছে, এক্সেলারেটরটা টুকু লিলে, ঠিক আছে? চাবি যদি অফ থাকে তাহলে স্টার্ট হবে না, এটা এরকম অন করে রাখতে হবে, ঠিক আছে? তারপরে এইদিকে আসো, এখন আমি ব্যাটারি নাই খেলাগা, আমি তোমাকে টাইনে স্টার্ট করে দেখান দিচ্ছি, এক্সেলারেটর লিয়া হয়ে সব কিছু ক্লিয়ার আছে। এখন এই যে এইটি আছে, ঠিক আছে, এইটার ফাংশনটা আমি বুঝাবো। একটা দেখো ওইখানে ঘোড়া আছে উপরে, ঠিক আছে? তো ঘোড়াটাকে তোমাকে কি করতে হবে জানো, নিচে ডাউন করতে হবে, তারপরে রশিটা টানতে হবে, লেকিন ওটা ঘোড়াটা সব সময় ডাউন নাই হবে। এই যে দড়িটা আছে এটা একবার এই যে হয়ে গেছে, এখন আর টান আছে নাই, মানে এটা লক হয়ে গেছে, লক হয়ে গেছে, এখন ঘোড়াটা তোমার ডাউন হবে। এই দেখো ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, তারপরে পাটা এথায় রাখে, এই দেখো ঘোড়াটা দেখিলাম, এটা ডাউন হয়ে গেছে না, ঘোড়াটা হয়ে গেছে, হয়ে গেছে, পাটা এবার এখানে রাখে, ঠিক আছে? আর মানে এই যে দড়িটা আছে না, যখন তুমি ম্যানুয়ালে স্টার্ট করবে পুরাটা তোমাকে বারিকাতে হবে, হামেশা ইয়াদ রাখবে, যদি তুমি এরকম টানিছো তো ডিজেল ইঞ্জিন উল্টা স্টার্ট দিবে, তোমায় ধুঙ্গাবে, উল্টা দিকে লাগে স্টার্ট হবে, ডিজেল ইঞ্জিন জানো না, উল্টা দিকে লাগে স্টার্ট হবে, মানে এই দড়িটা তোমাকে টানি এতটা বারিকাতে হবে, এটা জানিয়ে লো তোমরা, ঠিক আছে? এখন আমরা কি করবো, দড়িটা টানি বারিকাবো, মানে আমার হাতটা দেখবে কত দূর আমি দড়িটা বারিকে আছি, তাইলে তুমিও স্টার্ট করতে পারবে, তাগদের কোনো নয়, কায়দার খেলে আছে, তোমাকে আমি বলে দিচ্ছি, কায়দার খেলে আছে। এই দেখো এই দড়িটা আমি ধরেছি, দিয়ে এখন আমি টানলাম, এক্সেলারেটর এরকম মুভমেন্টে যাবে, যদি তুমি রোডে চালাবে বেশি এক্সেলারেটর দিবা না, নালে গমে গমে পালাবে, ঠিক আছে? হালকা এক্সেলারেটর দিবে, এরপর এদিকে ক্লাচটা টিপলে, ক্লাচটা নিলে আর গিয়ারটা এক গিয়ার লাগাই দিবে, এই যে আগে দিকে ঠেললে মানে এক গিয়ার লাগিয়ে যাবে, দিয়ে এবার ধীরে ধীরে ছাড়িলে, বুঝলে না, আসলে ওটুকু চালাম দেখি, চলো ক্লাচ চলো পুরালো, আগে ব্যালেন্সটা করো, এমন এমন, ঠিক আছে না? এবার গিয়ারটা আগে দিকে ঠেলো, ওই যে ক্লাচ চলিয়ে থাকো, গিয়ারটা ঠেলো, আগে অমন নাই, গিয়ার লাগিয়েছে, দাঁড় ধীরে ধীরে আগে ছাড়ো, ওটা 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 ব্রেক নয়, ওটা ব্রেক গিয়ার করে ওটা ধরবেই নাই, ঠিক আছে? তাহলে গিয়ার বক্স খারাপ, এখন এবার ধীরে ধীরে ছাড়ো, আর আগে আগে তুমিও বাড়াও, ধীরে ধীরে ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো, হ্যাঁ বাড়ো, রাইট, একবার যদি তুমি চালাবে না তাহলে আর কোনো বিপদ নাই, বুঝলে না, একবার তোমাকে খালি উঠতে হবে, বুঝলে না, হ্যাঁ, আর তারপরে এটা যখন রোড বটে ফাঁকা ময়দানে লেগে গেলে করিবার বটে, বুঝলে, ক্লাস ক্লাস চালো, ক্লাস চালো, ক্লাস চালো, পুরালো এই আঙুলটা বাড়িতে হবে, থাকলে পুরা চালাছিল, নিয়ে নিয়েছ, গাড়িটা নিউট্রাল করো, আর যদি চালো, দেখি, হ্যাঁ গাড়ি নিউট্রাল দেখে, পুরা এই আঙুলটা এখন লাগবে, পুরা জানো ক্লাস নিয়ে থাকবে, হ্যাঁ পুরা পুরা নিয়ে নিছ, এবার ধীরে ধীরে ছাড়ো, ধীরে ধীরে ছাড়বে, হ্যাঁ এটা দাবিয়াই রাখবে, পুরা দাবাই রেখো, ধীরে ধীরে ছাড়ো, ধীরে ধীরে ছাড়ো, ধীরে ধীরে ছাড়ো, চলো চলো, হ্যাঁ মানে অমন কোনো বড় হ্যাঁ বড় বড় চলবে না, নাই নাই হড়বড়াবে চলবে না, বুঝলে না, এবার সরকালে পুরো ছাড়ো, ক্লাচ ছাড়ো, ক্লাচটা ছাড়ি দাও, ওই যে ছাড়ি দাও, ছাড়ি দাও, কোনো দিক করো, ছাড়ি দাও, এক্সেলারেটরটা কমাই দাও, ওইদিকে গাড়ি বন্ধ।
এতটায় খেয়ে যাচ্ছে ঠিক আছে এরপর যদি আপনি 2 গিয়ারে লাগাবেন তাহলে আরো স্পিড বাড়বে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যেমন কি দেখলেন কাকাকে চালাতে শিখালি ওটা যখন আপনি রিপার লাগাবেন এই যে ফাংশনটা আছে যখন আপনি রিপার লাগাবেন তখন হ্যান্ডেলটা পেছনে চলে যাবে এটা ঘুরে যাবে কাকা বুঝলেন হ্যান্ডেলটা পেছনে ঘুরে যাবে 360 ডিগ্রি আর এইখানে তোমার ধান কাটা মেশিনটা যে দেখলে ওইটা তাই সেট হয়ে যাবে ওইটা ধান কাটা চলবে ধান কাটাও চলবে বুঝলেন একদিনে তুমি 1 ঘন্টা যদি চালাও তো 1 একর ধান কাটবে যদি তুমি পুরো দিন চালাও তো 6 থেকে 7000 টাকা ধান কাটাই তুমি ইনকাম করতে পারবে লেকিন যে জানে নাই ও নাই জানবে কা যে করে হিসকাঞ্চে ও আপনি মানে রিপার লাগে মোটামুটি ধান কাটার যদি হয় হ্যাঁ রাটি বাঁধা যেমন শুধু কাটি কাটি ফেলে দিবেন দেখুন যদি ধান কাটাটা মানে দেখো ব্যাপারটা হচ্ছে যে জোনটা আটি বাঁধা আছে ওটাও আমার কাছে আসেছিল এমন নাই যে আসে না ওটা তাতে আমাদের এরিয়ায় সাকসেস নাই হচ্ছে তোমে ভারী হচ্ছে জিনিসটা আর ঢুকাই দিছি কাদা খেতে তার উঠতেই নেমেছে বুঝলে তো এটা আছে কি না ওজন ডিজেল ইঞ্জিন ওজন তো রিপারটাও মানে অত ওজন দিলে নাই হবে ঝাড়া নাই হ্যাঁ ঝাড়াও হবে এই যে পিটিওটাই আছে পিটিওর লাগে আমি তোমাকে দেখাবো আমার কাছে মেশিন আসছে এবারে ছিল নাই লেকিন আমার কাছে আসি যাচ্ছে ইঞ্জিনটা স্টার্ট করে দিলে এতার লাগে পিটিও ধান ধান ঝাড়াটা যেমন ট্রাক্টরে ঝাড়ে না এত বড় বড় ডাওয়াটা ওঠে ঠিক আছে একটা একটা আটি ঢুকাতে হবে মানে ছোট জিনিসের তো ছোট কাম ট্রাক্টরের মতন কি হস হস তাড়ি ঢুকালে নাই হবে ঠিক আছে নরমালটা ঢুকাতে হবে মানে এটাই ও কাজটাও করছে এমন নয় যে ঝাড়াটা হবে না হুম আরামসে কাটাটা হবে বুঝলেন না তো যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন যে কাকাকে চালাতে শিখালি কোথা থেকে এসেছে এটুকু পরিচয় নিব ঠিক আছে আর কোথায় আপনার বাড়িতে আমাদের আরসা থানা করণী হ্যাঁ আরসা থানা করণী গ্রাম আচ্ছা জেলা পুরুলিয়া আপনার নাম কি আমার নাম হচ্ছে সুভাষ কুমার সুভাষ কুমার তো বন্ধুরা যদি ওই আরসা থানার লোক কোন দাদা কিষান ভাই দেখছে ভিডিওটা তো অবশ্যই দাদার বাড়ি জয়েন করে একবার একটু চালাই দেখবে হ্যাঁ যদি পছন্দ লাগে আসবে তাহলে আসবে আর 10 ঘোড়ার ইঞ্জিন নিয়ে যাচ্ছে আমি কাকাকে বললি বসেটুকু ছোট মোটর লেনরে বাপ বলছে নাই বলছে আমার টুকু বেশি বাইবার আছে তো আমি তাহলে এইটাই নিয়ে যা ওই নালি কারা গাড়িটাই আমি ভাড়াও আধা দিয়ে দিচ্ছি গিয়ার রয়্যাল মোবিল আছে 1500 টাকার আপাতত আমি ঢাইলে দিয়েছি ফ্রি ঠিক আছে ওটা পয়সা নাই লিখে ঠিক আছে আপাতত এখন গাড়ি করে যাচ্ছে আধা পয়সা আমি কাকাকে দিয়ে দিচ্ছি ডিচার ক্যাজুয়াল সাথে জনটা আমি পার্মানেন্ট দিয়ে আসছি কাকাকে ওটাও আমি দিছি চালাইন দেখাই দিলি কোনো অসুবিধা নাই রোটার গিলে আনছে 5 ফুটের রোটার ওটার সিস্টেমটা একটু বুঝাই দিব কত গেজে কত নম্বরে চালাবে তাইলেই কাকা পাকা ঠিক আছে আর যাই করে কালকে আমাকে একটা ভিডিও পাঠাবে কেমন পাচ্ছ নাই পাচ্ছ আপনারা যদি পুরুলিয়া ডিস্ট্রিক্টের থেকে দেখছেন তো অবশ্যই আসুন স্ক্রিনের নম্বর চলছে যেমন নিয়ে যাচ্ছে কাকা গাড়ি তো আপনারাও নিয়ে যান তো আজকের ভিডিওটাই তাহলে এতই নমস্কার জয় জওয়ান জয় কিষাণ।